দেশের রপ্তানি বাণিজ্যের চাকা সচল রাখতে পোশাক কারখানা চালু রাখার বিকল্প নেই বলছে বিজিএমইএ। স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস কারখানা খোলা রাখায় একদিকে যেমন লাখো শ্রমিকের জীবন জীবিকা সচল রাখা সম্ভব হয়েছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশ। তাই এই খাত নিয়ে অযৌক্তিক সমালোচনা না করার আহ্বান জানান উদ্যোক্তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পোশাক কারখানা চালু ও শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ না করার অভিযোগে সমালোচনা মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে উদ্যোক্তারা বলছেন, বায়ারদের চাপে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করে কারখানা চালু রেখেছেন তারা। শ্রমিকদের বেতন ও বিশ্ববাজারে ধারাবাহিকতা ধরে রাখতেই এই উদ্যোগ। ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে তারা শ্রমিকদের যে সেফটিটা এনশিওর করছে, সত্যি কথা বলতে কি ওরা যে লেভেলে স্ট্যাটাসের লোক বা যে লেভেলে ওরা কাজ করে, অ্যাকচুয়ালি ওরা ওদের বাসার থেকে, আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওরা বাসা থেকে ফ্যাক্টরিতে বেশি সেফ থাকে এবং সিকিউর থাকে। রানা প্লাজা 10, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানিকারকদের নানা শর্তের বেড়াজালে পড়ে খাতটি। আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, তাই শিল্পটি বাঁচাতে নানা পদক্ষেপ নিতে হয় বলছেন উদ্যোক্তারা। ভিয়েতনাম, চায়না, ইভেন ইন্ডিয়া তো তারা ইন্ডাস্ট্রি তারা ওপেন করেছেন সীমিত আকারে। তো এই সকল, এরা কিন্তু আমাদের কম্পিটিটিং কান্ট্রি, আমরা যদি না দিতে পারি তাহলে ওই সকল দেশে কিন্তু এরা চলে যাবে এবং আমাদের বায়াররা আমাদেরকে কস্টিং নিতে চাচ্ছেন। আমাদেরকে সামনের যে দিনগুলিতে আসবে সেগুলির জন্য প্রাইস অফার নিতে চাচ্ছে। 10 কোটি টাকার উপরে খরচ করে পুরাতন সকল সিস্টেম বাদ দিয়ে আবার নতুন করে ইউএল সার্টিফাইড সিস্টেম প্রতিস্থাপন করতে হয়। আর এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করতে গিয়ে অনেক মালিকের বড় বড় অঙ্কের ব্যাংক লোনে পড়তে হয়। বিভ্রান্তকর কোনো বক্তব্যে গার্মেন্টস মালিকদের নিরুৎসাহিত না করার আহ্বান জানান বিজিএমইএ নেতারা। আমাদের শিল্পকে সমালোচনা করছেন, বিভিন্নভাবে আমাদের পদক্ষেপগুলোকে তারা নিন্দা করছেন। আমি তাদেরকে বলবো, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি তৈরি পোশাক শিল্পটাকে বাঁচানোর জন্য, কারণ আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কিন্তু এর সঙ্গেই জড়িত। করোনার এই ক্রান্তিকালে দেশের প্রধান রপ্তানি শিল্পকে বাঁচাতে সবার সহযোগিতা চান পোশাক শিল্প উদ্যোক্তারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।